অস্ত্র মামলায় পেয়েছেন 17 বছরের সাজা। পিস্তলের পরিবর্তে নথিতে চাইনিজ কুড়াল দেখিয়ে হাইকোর্ট থেকে জামিন নেন জুয়াডাঙ্গার আব্দুস সাত্তার। বিষয়টি নজরে আসলে জামিন বাতিল করে জালিয়াতিতে জড়িত 5 জনের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত বছরের 12ই ফেব্রুয়ারি আসামি আব্দুস সাত্তারকে অস্ত্র মামলায় 17 বছরের সাজা দেয় চুয়াডাঙ্গার একটি আদালত। এই মামলায় 2 কারারক্ষী বিশ্বজিৎ খায়রুলের সহযোগিতায় হাইকোর্ট থেকে জালিয়াতি করে জামিন নেন সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার। নথিতে দেখা যায় আসামির আইনজীবী জামিন আবেদনে অস্ত্রের পরিবর্তে চাইনিজ কুড়াল দেখিয়েছেন। গত 21শে সেপ্টেম্বর সাত্তারের জামিন বাতিল করে হাইকোর্ট, যার কারণে কারাগার থেকে বের হতে পারেনি আসামি। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিন জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করে 5 জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়। 3 জনের নাম এখানে আসছে, এই 3 জন ওনাকে কাগজপত্র সাপ্লাই করেছেন। এই 3 জনের নাম হচ্ছে বিশ্বজিৎ, খায়রুল এবং আসামি। আসামির বাবা নিজে নিজামুদ্দিন হচ্ছে এই মামলার তদবিরকারক। মামলা চলাকালীন সময়ে যে ইনভেস্টিগেশন হবে, সেই ইনভেস্টিগেশনে অন্য যাদের নাম বের হয়ে আসবে তাদের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করতে পারবে বা মামলা রুজু করতে পারবে, এই বলে আদালত নির্দেশনা দিয়েছেন। জালিয়াতির ঘটনাগুলি অত্যন্ত অনভিপ্রেত, এতে আমাদের বিচার বিভাগের মানসম্মান মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে কিন্তু, এবং এইটার সাথে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। সব জালিয়াতির আইনজীবী কেন আপনি, এই আইনজীবীকে প্রশ্ন করে হাইকোর্ট। আমি নিজেই কোর্টকে দরখাস্ত দিয়ে জানাইয়ে কোর্টের নোটিশ এটা এনেছি, একই লোকের দেওয়া মামলা। আমি লয়ারদের বলছি, কিন্তু আমাদের লয়ারদের পক্ষে কোনো প্রকার সম্ভব না বোঝা যে কোনো প্রকার সার্টিফিকেট করে জাল কি জাল না। যেহেতু আমাদের সন্দেহ হয়েছে, তখন আমি আমার 2 জুনিয়র এবং আমার ছেলেকে পাঠাই এলাকায় গিয়ে খোঁজখবর করে বের করে আমি কোর্টে নোটিশ। মামলায় সব সাক্ষীর জবানবন্দি পাল্টে ফেলা হয়েছে, এমন জালিয়াতি নজিরবিহীন বলে আক্ষেপ প্রকাশ করে হাইকোর্ট বেঞ্চ। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। পাটকল শ্রমিক জাহ আলমকে 1 মাসের মধ্যে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্র্যাক ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত ব্র্যাক ব্যাংকের 2 কর্মকর্তাকে এ বিষয়ে দায়ী করেছে। বিচারপতি FRM নাজবুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এই রায় দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ব্যাংক কর্মকর্তারা নিজেদের বাঁচাতে যেন তেনভাবে তদন্ত করে আবু সালেককে না ধরে জাহ আলমকে ফাঁসিয়ে দিয়েছে। অনভিজ্ঞ তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া ছিল দুদকের বড় ভুল। পাটকল শ্রমিক জাহ আলমকে আসামি করে ঋণ জালিয়াতির 26 মামলায় জড়ানোর ঘটনায় ক্ষতিপূরণের রুলের শুনানি শেষে এসব কথা বলেছে হাইকোর্ট। গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে 33 মামলায় ভুল আসামি জেলে বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা মামলার বাদীসহ 4 জনকে তলব করেছে হাইকোর্ট। এছাড়া একটি রুলও জারি করে। একই বছরের 3 ফেব্রুয়ারি সংশ্লিষ্টরা আদালতে হাজির হলে জাহ আলমকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। দুদককে অন গুড ফেথ তারা এই কাজটা করেছেন, এই জন্য তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন যে এটা হবে শেষ কেস, যাতে দ্বিতীয়বার জাহ আলমের মতো কোনো নির্দোষ ব্যক্তি বিনা অপরাধে এরকমভাবে জেল কাটতে না হয়। সবকিছু পর্যবেক্ষণ করে ওনারা বলছেন দুর্নীতি দমন কমিশনের কোনো মেলাফাইডি আমরা দেখছি না, সে কারণে 31 অনুযায়ী তারা অ্যাট্রাক্ট করে তারা ইমিউনিটি পেতে পারে, বাট তাদের নেগলিজেন্স ছিল। এই কারণে এই নেগলিজেন্সটা অনভিজ্ঞতার কারণ, এই কারণে ইন ফিউচার দুদকের কাছে দেশ জাতি অনেক কিছু আশা করে।